আজি বরসলিজ স্পোর্টস ক্লাবে সভাপতি হিসাবে নিমন্ত্রণ করে আনিছিলে। আজি এই অনুষ্ঠানত আহি এটা অনুষ্ঠানত মই মানে কার্যসূচী দেখা পাই ফেলে আপ্লুত হয়েছো আর গৌরব করছো যে আমার এই সমাজের মেন প্রবলেমটা হয়েছে আমার মানে নারী কম বয়সত বিয়া দিয়া আর নারী নির্যাতন, গতি বাল্য বিবাহ আর নারী নির্যাতন আর যৌন নির্যাতন, এই তিনিটা কার্য মানে আমি কি করছো এই তিনিটাতেই মানে দেখিছো প্রোগ্রামের একটা শপথ পাঠ করা হয়েছে যাতে নারীক যাতে কোনো যাতে বেয়া চকুরে চাবল নোৱাৰে, কম বয়সত মানে বিয়া দিব নোৱাৰে, 18 বছর তলর কোনো কন্যা সন্তানক বিয়া দিব নোৱাৰে, নির্যাতন করব নোৱাৰে, পুরুষে তেওঁক মানে অত্যাচার করব নালাগে, শহুর শাহুরেও যাতে অত্যাচার করব নোৱাৰে, নারীক যাতে স্বাধীনতা দিফালে শিক্ষারে শিক্ষিত করে সকল দিকত তেওঁক স্বাবলম্বী করে ফেলে বিয়ার কারণে উপযুক্ত বয়সত বিয়া দিয়ে তার কারণে আমি এটা মানে শপথ অনুষ্ঠান রাখিছিল, গতি ধন্যবাদ জ্ঞাপন করছো আমার বরসলি স্পোর্টস ক্লাবে যে তেনেকুৱা এটা অনুষ্ঠান মানে শপথ অনুষ্ঠান পালন করেছে। 2000 চনত স্টার্ট করা এই ক্লাবটি 23 বছর পার হওয়ার পিছনে আমি প্রথম বার্ষিক অধিবেশন আজ অনুষ্ঠিত করছো। 73 বর্ষীয় অঞ্চল হাজু সমষ্টির এক সংখ্যালঘু অধ্যয়িত অঞ্চল যদিও এই অঞ্চলের শৈক্ষিক আর ক্রীড়ার ক্ষেত্রখনক আগবাই নিয়ার স্বার্থত এই ক্লাব আমি সৃষ্টি করেছিল। আমার লক্ষ্যর উদ্দেশ্য হয়েছে এই অঞ্চলের সমস্যাসমূহ বিভাগীয় কর্তৃপক্ষক দৃষ্টিগোচর করে যাতে এই অঞ্চলের যে গড়াখহনীয় সমস্যা রাস্তাঘাটের সমস্যা আছে এই সমস্যাসমূহ দূর করব, তার লগতে যখন খেলুয়ে ভাল প্রদর্শন করেছিল তেখেতসকলক ইয়াত মাতি আনি আমি বটা প্রদান করে উৎসাহিত করেছো, তার লগতে যখন কৃষকে ভাল কৃষি কাম কর্ম করে স্বাবলম্বী হয়েছে তেখেতসকলক আমি ইয়াত আহি উৎসাহিত করেছো, গতি সামগ্রিকভাবে এই অনুষ্ঠানটির জড়িয়তে আমি সর্বাঙ্গীন উন্নতির চিন্তাহে করি। যিকোনো এটা অনুষ্ঠান হল মানে প্রতিভার বিকাশের মাধ্যম, আজির যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের জড়িয়ে আমার ইয়ারে স্থানীয় যখন শিল্পী আছে গীত নৃত্য প্রদর্শন করে আমাক আপ্লুত করেছে আর এই প্রতিভা লাহে লাহে সদূর প্রচার প্রসার হব আর ভবিষ্যতে আগবাড়ি যাব পারব। আজি যখন লড়া ছোয়ালিয়ে ইয়াত নৃত্য প্রদর্শন করেছে, গীত ইয়াত গাইছে, সুন্দরভাবে গাইছে, তার লগতে ইয়াত বিভিন্ন ব্যক্তি সকলে ইয়াত বাল্য বিবাহর ক্ষেত্রে কথা কইছে, বাল্য বিবাহ এই অঞ্চলত বহুত হ্রাস হয়েছে যদিও কিছু সংখ্যক ব্যক্তি বাল্য বিবাহর লগতে জড়িত আছে, যদিও আজির যে সজাগ আর সচেতন হল ব্যক্তি সকলে সজাগ আর সচেতনমূলক বক্তব্য আগবড়ালে, এই বক্তব্যের জড়িয়ে যে দুই এঠাইত বাল্য বিবাহর দরে ঘটনা সংঘটিত হয়েছে এই ঘটনা ভবিষ্যতে বন্ধ হব বলে আমি আশাবাদী।